মার্কিন মন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপিরও কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা দাবি করেন, বিদেশি শক্তি নয়, বাংলাদেশের মানুষের উপর নির্ভরশীল বিএনপি। প্রেস ক্লাবে আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। জাতীয় নির্বাচনের মতো ভোটার শূন্য চলমান উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাহার করেছে বলে দাবি করেন তিনি। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, মানুষের ভোটাধিকার গণতন্ত্র কেড়ে নেওয়া আওয়ামী লীগকে সহায়তা করায় বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করছে। সেই যেই দেশেরই নেতা হত্যা করা তাকে আমরা অভিনন্দন জানাবো।